अल्लाह सुन्नी जमात तेरे प्रवीण आलिमु अल्लाह उस्ताजुल उलमा अल्लाह पीर तरीकत रहनुमाई शरीयत अब्दुल बारी जिहाद रहमतुल्लाह गतकाल के তোমার ডাকে সারা দিয়া পন গুরু চলে গেছে হুজুরের কবরটাকে মদিনার নবীর রওজার সাথে যোগাযোগ করাইয়া দি আজকে ইন্তেকাল করলো খুব ভালো মানুষ ছিল গো আল্লাহ হযরত মাওলানা সফিউল্লাহ কাদরী সাহেব আপনাদেরকে একটি শুভ সংবাদ দিচ্ছি গতকাল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ একজন আলেম যিনি উস্তাজুল উলামা হাজারো হাজার আলেমের যিনি উস্তাদ ছিলেন শুধু উনি উস্তাজুল উলামা ছিলেন না বাতিলের বিরুদ্ধে যিনি সব সময় সুচ্চার হয়ে হুংকার দিয়ে সত্য কথাগুলো বলতেন অনেকে ওনার নাম শুনেছেন আবার এখন বর্তমান জামানার ইয়ং জেনারেশন যারা আছেন অনেক ওনার নাম নাও শুনতে পারেন উনি মুরব্বি একজন আলেম ছিলেন উনি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম পীরে তরিকত রহনুমায় শরীয়ত সাচ্চা একজন আশিক রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল বারী জিহাদি উনি গতকালকে আজকে ওনার দাফন কাফন হয়েছে কেন হঠাৎ করে আমি স্মরণ করলাম অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত খুবই একটি অনেক সংগ্রাম করে তারা চলতে হয় এক কথাই আমি যখন ছোট ছিলাম হেফজোহানাই মাদ্রাসায় ভর্তি হয়েছি ইসলামী লাইনে যখন আমি স্কুল থেকে মাদ্রাসায় চলে গেলাম যাওয়ার পরে আমার দাদার জবান থেকে কয়েকটা আলেমের নাম আমি শুনেছি সচরাচর আমার এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেম যারা আছেন সবাই গিয়েছেন এর মধ্যে অন্যতম একজন উনি হচ্ছে আব্দুল বারী জিহাদি হোসেন আমার এলাকায় মিলাদ কেমনে বহাস হয়েছিল সালাতু সালাম নিয়ে বহাস হয়েছিল আমার দাদার আমলে আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাই রিজভী বাবা গিয়েছেন আমার এলাকায় হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফের আবেদ শাল মাদানী হুজুর কিবলা উনিও গিয়েছেন উনাদের প্রশংসাও দাদার জবান থেকে শুনেছি তো আব্দুল বারী জিহাদি হুজুরের প্রশংসাটা কি রকম শুনলাম উনি যতক্ষণ স্টেজের মধ্যে বৈশা আলোচনা করতেন ততক্ষণই আমার মায়ের নবী পাকের সত্য হাকিকতগুলা যা আছে সবকিছু উনি তুলে ধরতেন এখন আমাদের সমাজে তো এক জাতীয় আলেম আছে কোন এলাকার মধ্যে বাতিল বেশি থাকলে কোনো ভাবে মা বাপের ওয়াজ কইরা শরীয়ত বজায় রেখা চলে আসে রেজবি বাবা টঙ্গীতে আলোচনা করেছেন টঙ্গীতে আলোচনা করার সময় মাহফিলের যত শ্রোতা আছে সব হচ্ছে বাতিলপন্থী ওই জায়গার মধ্যে উনি সত্য কথা বলেছেন আঘাত সহ্য করেছেন আচ্ছা বলেন তো উনারা নবী পাকের এই ঈমান ঈমানের দাওয়াত দিতে গিয়ে শরীরে রক্ত জড়িয়েছেন উনাদের সম্মান বাড়ছে না কমছে আরো জোরে বলেন বাড়ছে না কমছে আজকে এই মাহফিল থেকে আব্দুল বারী জিহাদি রহমাতুল্লাহ আলাইহির জন্য আকুল আবেদন জানাবো ওনার জন্য মন থেকে দোয়া করব আল্লাহ পাক যেন এই বান্দাটাকে কবুল করে নেয় এবং এই ওলি আল্লাহর উসিলায় যেন আমাদের এই মুর্দা কলপটারে যেন মদিনাওয়ালার আয়না বানিয়ে দেয় এর ফাঁকে আজকে আরেকটি ঘটনা গত বছর বানিয়াছং একটি প্রোগ্রাম করেছি আজকে আরেকটা আলেম উনি মারা গেছেন সফিউল্লাহ কাদরী সাহেব হঠাৎ করে যখন ওনার অন্তকালের কথাটা শুনলাম খুব খারাপ লাগছে সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতক্ষণে ওনার সাথে আমি প্রোগ্রামে ছিলাম খুব রসিক মানুষ ছিলেন ভাবুক মানুষ ছিলেন পান খাইতো একসাথে খাইতে বসছি যতটুকু ওনার সাথে মিশেছি বুঝতে পারলাম উনি সহজ সরল মানুষ ছিলেন জানি না আল্লাহ অল্প বয়সে ওনাকে কেন নিয়ে গেলেন আল্লাহ যেন ওনাকে কবুল করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন
পৃথিবীতে আসছি বাঁচার কোনো সুযোগ আছে জোরে বলেন একদিন চলে যেতে হবে এই জন্য যাওয়ার আগে এখন ধরেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি আমরা ঢাকায় যাই টাকা ছাড়া কে কেউ গাড়ি তুলতে পারবেন কোন হোটেলের মধ্যে খাবার দিবে দিবে না তদ্রুত আপনি যে মারা যাবেন মারা যে যাইতেছেন এই যে অন্ধকার কবর দেশের যাত্রী হয়েছেন এখন অন্ধকার কবর দেশে যদি আপনি হালি একবারে যান তাহলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে ঈমান আমল ঈমান আমল অনেকেই ওয়াজ করে বাবা আমলের ওয়াজ করো আমলের ওয়াজ করো আমলের ওয়াজ তখনই আসবে যখন ঈমান থাকবে ঠিক কিনা বলেন কাল হাসরের ময়দানে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি বলবো আল্লাহ সব কিছু মানি তোমারে মানি দুনিয়া মানি আখেরাত মানি আল্লাহ কই একজন ঈমানদার না আমারে মানার নাম ঈমান না আখেরাত মানার নাম ঈমান না ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী পাকের শান বুঝতে হবে আব্দুল বারী জাহিদ রহমাতুল্লাহ আলাইহি উনি তো চলে গেছে যেই ব্যক্তিটা আমার নবীর দিদার পাই আরে নবীর শান যে কত মহান মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবু তাই কি রে তোর কণ্ঠে গান তাই কি রে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলে তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবু ওই নবীর নামের মজা লাগে কি লাগে না নবীরে যাহারা চিনছে আমার নবী পাকের নামের কত মজা তাহারা বুঝছে ঠিক কি না বলেন চলে যাব সবাই ক্ষণস্থায়ী জিন্দেগি ঈমান এবং আমলকে ঠিক করতে হবে আজকে আব্দুল বারী জাহিদ রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন উনি ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ ছিলেন উনার রেখে যাওয়া অমূল্য একটি সম্পদ আহারে দেখতে দেখতে কত মায়ের মানুষগুলা চলে যাইতেছেন উনার ওরজাত সন্তান যাহাকে সবাই চিনেন এহসানুল হক মুজাদ্দিদি ভাই উনিও ব্যক্তিগতভাবে বিজ্ঞ একজন আলেম খুব ভালো একজন মানুষ উনি সারা জীবন নবী পাকের শানের আলোচনা করেছেন উনি চলে যাওয়া সত্ত্বেও একটা সন্তান প্রকৃত আশিক রাসূল রাইখা গেছে উনি যে সারা জীবন নবী পাকের গুণগান কইরা গেছে উনি চলে যাওয়ার পর সন্তান রাইখা বুঝাইয়া দিয়া গেছে আমি এখনো আছি কিয়ামত পর্যন্ত রূহানিভাবে থাকব এজন্য এই দুনিয়াটা মিছে একটা মায়ার বাঁধন চোখ বুঝে গেলে কেউ কারো আপন নয় এজন্য কিছু কিছু শায়র বলছেন ওরে মিছে এ মায়ার বাঁধন কেউ তো কারো নয় আপন চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর কিসের নেশায় কিসের আশায় চলছো দম্ব করে সারে তির হাত মাটির নিচে যাবে পৌঁছে গলে হাইরে সাদের দুনিয়াতে কেউ তো আপন পাবে না রে হাইরে সাদের দুনিয়াতে কেউ তো আপন পাবে না রে সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর
যাই হোক অনেকে অসুস্থ আছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মুরব্বি যুবক ইয়ং জেনারেশন যারা আছেন আল্লাহ পাক যেন সকলকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন এই জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ যেন তাদেরকে বাতিলদের চক্রান্ত থেকে হেফাজত করে জোরে বলেন আমিন বিশেষ করে বাতিল ভাই অসুস্থ আছেন ওনার জন্য দোয়া করা হবে মোনাজাতের পূর্বে বলবো পাঁচটা ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার সেবা করবেন মা বোনদেরকে বলবো পর্দা সহকারে চলবেন বড়রা ছোটদেরকে স্নেহ করবেন ছোটরা বড়দেরকে সম্মান করবেন সালাম দিবেন সুন্নি ইমামের পিছনে পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজের দরকার আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা রমজানে রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ পাক সকলকে কবুল করুক সকলের নামটা অলি আল্লাহর দপ্তরের মধ্যে উঠাইয়া দেখ আসল মোনাজাত করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله قدرت النظر تكايا دیکھیں আজকের এই মাহফিলের মধ্যে বাদেশ থেকে মধ্যরাত্র হয়ে গিয়েছে দেশবরণ উলামায়ে কেরামগণ আলোচনা করলো বিদায় বেলামি গুনাগার তোমার পাগল বান্দা বান্দি গুলার লইয়া তোমার গাফার নামের দুয়ারে দুইটা হাত বিছাইলা বলো না গো আল্লাহ আমরার দেখা তোমার মায়া লাগেনি আমরার দেখা তোমার দয়া লাগেনি আমরার মোনাজাত তুমি কবুল করছো নি ডাকলে নি মন জুড়াইব না দেখিলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালোই তোমার মনে তুমি মুসা নবীর সাথে কইছো কথাই আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার শোনে কই বাণী কতায় আল্লাহ স্বপনে আসিয়া গো আল্লাহ জালো ওই তোমার মনে হাত পাও বা দিয়া আল্লাহ আমরারে দিবে বন বায়াস মদিনার নবী বিনে গো আল্লাহ কে করিবে পাহাড় গো আল্লাহ করো আল্লাহ জালো ওই তোমার মনে আজকের এই মাহফিলের উসিলায় সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি নে খাইতে তুই বাদান করে দাও বিশেষ করিয়া আল্লাহ সুন্নি জামাতের প্রবীণ আলেম আল্লাহ উস্তাজুল উলামা আল্লাহ পীর তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লাহ আব্দুল বারী জিহাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ গতকালকে মাবুদ তোমার ডাকে সারা দিয়া আপন গুরু চলে গেছে মাবুদ হুজুরের কবরটাকে মদিনার নবীর রওজার সাথে যোগাযোগ করাইয়া দি আল্লাহ আল্লাহর অলিগণের উসিলায় আমাদের মুর্দা কলপটারে তুমি মদিনাওয়ালার আয়না বানাইয়া দি আল্লাহ বিশেষ করি আরেকজন আরেকজন আলেম আজকে ইন্তেকাল করলো খুব ভালো মানুষ ছিল গো আল্লাহ হযরত মাওলানা সফিউল্লাহ কাদরী সাহেব গত বছর একসাথে কয়েকটি প্রোগ্রাম করলো আল্লাহ হঠাৎ করে মারা গেল আল্লাহ তোমার ওই বান্দার তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা ঘাটে ঘাটে মায়ের নবীর দিদার নসিব করে দি আল্লাহ আপন মানুষ গুলা দেখতে দেখতে চলে যায় আল্লাহ জানি না কোন দিন জানে কে কার সাইরা সইলা যায় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আপন জন্মের মানুষ গুলারে তুমি নে খাইতে তুই বাদান করে দাও মাবুদ
জামাতের প্রত্যেকটা আলেম ওলামাকে তুমি নেকাইতে তৈবা দান করো আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমায়ো আল্লাহ বিশেষ করিয়া মিদা সুন্নি মিডিয়ার মালিক আব্দুল বাতেন মিদা ভাই আল্লাহ শারীরিক ভাবে অসুস্থ আছে আল্লাহ মায়ের নবী পাকের সিলাই উনাকে তুমি শেফায়া জেলা কামেলা তৈবা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা ওনার দ্বারা সুন্নিয়তের খেদমত হচ্ছে গো আল্লাহ সুন্নিয়তের খাদিম হিসাবে তুমি কবুল করে নাও ও মাবুদ প্রাণের আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই জানি না কে কোন মকসুদ নিয়ে আজকে আমাদের সাথে হাদিস হইল প্রত্যেকের মনের মকসুদ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ আমাদের মধ্যে কার অভাব থাকলে অভাব দূর করে দাও বিপদ থাকলে বিপদ মুক্ত করে দাও আল্লাহ আমার বাবা মুনির মিয়া তার দাদার জন্য দোয়া চাইল আল্লাহ সেও আশিক রাসূল ছিল আল্লাহ তার দাদার কবরটাকে তুমি রওজাতুল মিনিয়াজিল জান্নাত বানায়া দাও আয় আল্লাহ তাআলা পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করো এখানে যার হাত দুইটা ভালো লেগে থাকে সেই হাত দুটোর সিলায়ে আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও মায়ের নবীর সিলায়ে কবুল করো তমাম বিশ্বের সমস্ত নবী ওলিদের সিলায়ে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা মৃত্যুর এক সেকেন্ড আগে হইল আমাদের এই নামটারে তুমি ওলিদের দফতরের মধ্যে উঠাইয়া দিও আল্লাহ এখানে তলে বুলাইলে আমরা হাত বিছাইল আল্লাহ 30 পারা কোরআন যেন সিনার মধ্যে তারা ধারণ করতে পারে তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ শয়তানের ধোকা থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো হক্কানি একজন হাফিজুল কোরআন হিসাবে তুমি কবুল করে নিও তারপর আলেম হয়ে যেন সুন্নিয়তের খেদমত করতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও পরদার আড়ালের মা বোনদেরকে কবুল করে আলো আল্লাহ যুবকদেরকে কবুল করো মুরব্বীদেরকে কবুল করে নাও আল্লাহ যে যেখান থেকে মাহফিলে আসলো যার যার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাইবার মতন তৌফিক দান করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।